বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জেল হত্যার প্রধান কুশীলব বলেই দলটি তিন নভেম্বরের কোনো আলোচনায় অংশ নেয় না এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ দুপুরে মিন্টো রোডের বাসভবনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি একই সঙ্গে অভিযোগ করেন ছাত্র দলের ইন্ধনেই হামলা হয়েছে বিচারপতি শামসুদ্দিন হায়দার মানিকের উপর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানই তো এই জেল হত্যার সাথে যুক্ত বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিক একজন উদারমনা মানুষ গণতান্ত্রিক চেতনায় দৃঢ়ভাবে বিশ্বাস করেন বিএনপি সারা দেশের নাশকতার ছক এঁকেছে এই আন্দোলনের আড়ালে তারা দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে সেটির বহিপ্রকাশ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন আহমেদ মানিকের উপর হামলা